আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ দেখে দেখছেন তাদেরকে অনুরোধ আমার পেজটা ফলো দিয়ে রাখার জন্য। তো আমার পুরাতন বন্ধুদের জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো এখান থেকে আমি বিটুটা শুরু করেছি। তো এখানে আমি নিয়েছি কচুয়া, এটাকে কচুয়া বলে। তো এটা দিয়ে আমি মাছ রান্না করব। তো এখন আমি এটা কেটে নেব। তো অর্ধেকটা আমি এখানে রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। তো এভাবে ছিলে আমি টুকরো টুকরো করে নেব আমার সাইজ মতো। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো দেখুন, এভাবে আমি সাইজ করে কেটে নেব। তো কচুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চিংড়ি মাছ, রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়। তো দেখুন, আমি অর্ধেকটা এখানে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো, এভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ চারটা, তো এভাবে চিট করে নিয়েছি। আর ধনেপাতা কুচি। তো এখন আমি রান্না করতে চুলাতে চলে যাব। তো লাড়কি চুলায় রান্না করব। তো দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। চুলাটাও আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। তো মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব ভাজার জন্য। তো উল্টে পাল্টে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে মাছগুলো ভেজে নিলে কিন্তু ভালো লাগে, তরকারির মধ্যে দিলেও কিন্তু মাছ ভেঙে যায় না। তো এটা হচ্ছে রুই মাছ দিয়ে আমি লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এভাবে লাল করেই ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি সবগুলো মাছ। তো এখানে আমি কচুয়াগুলো দিয়ে দিলাম মাছ ভাজা তেলেই। তো মাছ ভাজা তেলেই আমি কচুয়াগুলো নাম ভেজে নেব। তো ভালো করে ভেজে নিতে হবে, একেবারে পানি শুকিয়ে যাবে। তো লাল লাল করেই আমি ভেজে নেব। তো আমি আর এটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা থেকে পানি উঠেছে, সেই পানিগুলো আমি ভাজার মধ্যে শুকিয়ে নিয়েছি। তো দেখুন কতটা কালারিং হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। তার একটু সময় নিয়ে আমি ভেজে নেব। তো পানিটাও কিন্তু দেখুন একেবারে শুকিয়ে গেছে। একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর কোনো পানি নেই। তো এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতো টমেটোও ভেজে নেব। টমেটোটা একটু নরম নরম হয়ে আসলে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, স্কিপ করে ভিডিওটা দেখবেন না, অ্যাডসহ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আর আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে। তো আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। ভেজে অল্প একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় বা পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা কালার সুন্দর আসে না, কালচে হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। যেটা যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। আপনি যেটি রান্না করেন তো দেখতে কিন্তু ভালো লাগলে খেতেও ভালো লাগবে। আর এখানে মশলা অ্যাড করে দিলাম এক এক করে। তো 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়। ভালো মশলাটা যতক্ষণ কষানো হবে ততটাই কিন্তু তরকারি স্বাদটা ভালো আসে। তো বন্ধুরা, আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আপনারা যখন নতুন সুন্দর সুন্দর কমেন্টস করেন তখন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে। আপনাদের যদি কোনো জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে আপনাদের উত্তর দিয়ে দেব। আর যদি কোনো নতুন রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে বা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উপহার দিতে। তো এখানে আমি মশলার সঙ্গে ভালো করে সবজিগুলো বা কচুয়াটি আমি মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি এতদূর আসতে পারতাম না। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমি এতদূর এসেছি। আর আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব। তো এটা আমি বেশি জল রাখবো না, মাখো মাখো করে রান্না করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বলকা আগ পর্যন্ত এটা আমি জাল করে নেব। তো দেখুন বলক কিন্তু এসে গেছে, জলটাও কিন্তু গাঢ় গাঢ় হয়ে এসেছে। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। তো মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো আবারও জাল করে নেব যেন মাছের ভিতর যে মশলা যায় বা একটু ভিজা ভিজা হয় সেজন্য আমি একটু জাল করে নেব। তো মাছ দেওয়ার পর আমি 2 মিনিট জাল করে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি আমার পেজটি ফলো দেওয়ার জন্য। তো ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন আমি এগিয়ে যেতে পারবো, আপনারা আপনাদের সাপোর্ট পেয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।